1995 সালের 6 অক্টোবর অ্যাস্ট্রোনমার মিশেল মায়ার এবং ডিলডার কুইলোস ঘোষণা দেন যে তারা সর্বপ্রথম একটি এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছে যা আমাদের সূর্য সদৃশ একটি পালক নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তন করে চলেছে। পরবর্তীতে তারা তাদের এই আবিষ্কারের খবরটি নেচার জার্নালে প্রকাশ করেন। এই এক্সোপ্ল্যানেটটির পালক নক্ষত্রের নাম হচ্ছে 51 পেগাসি। এটি আমাদের পৃথিবী থেকে 50 আলোক বর্ষ দূরে অবস্থিত এবং এটি কনস্টেলেশন পেগাসিতে অবস্থিত। অ্যাস্ট্রোনমাররা এই আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটটির নাম দেন 51 পেগাসি বি। এই বি এর অর্থ হচ্ছে মূলত এটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে এবং এটি তার পালক নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে। অ্যাস্ট্রোনমাররা 51 পেগাসি বি কে আরো বিভিন্ন ধরনের নামে ডেকে থাকেন। অ্যাস্ট্রোনমার জিওফ্রি মার্সি এই এক্সোপ্ল্যানেটটির নাম বেলোরোফোন দেন। তিনি সর্বপ্রথম এই এক্সোপ্ল্যানেটটির আবিষ্কারের সম্পর্কে কনফার্মেশন দিয়েছিলেন এবং তিনি রোমান এবং গ্রিক মাইথোলজির ক্যারেক্টারের নাম অনুসারে এই এক্সোপ্ল্যানেটটির এই নামকরণ করেন। বেলোরোফোন এক গ্রিক মাইথোলজির ক্যারেক্টার যিনি পেগাসাস নামের একটি ঘোড়াতে করে ভ্রমণ করতেন। পরবর্তীতে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের আয়োজিত নেম এক্সো ওয়ার্ল্ড কনটেস্টে এই এক্সোপ্ল্যানেটটিকে ডিমিডিয়াম নামকরণ করা হয়। তাছাড়াও অ্যাস্ট্রোনমাররা 51 পেগাসি বি কে হট জুপিটারের প্রোটোটাইপ বলে আখ্যা দিয়ে থাকে। যদিও অ্যাস্ট্রোনমাররা বর্তমানে হাজার হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কার করতে সক্ষম হয়েছে, কিন্তু 51 পেগাসি বি হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত এক্সোপ্ল্যানেট। 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত 5,161 এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে, কিন্তু এখানে কিন্তু আরো অনেক প্রশ্ন থেকে যায়। আমরা আসলে 51 পেগাসি বি সম্পর্কে ঠিক কতটুকু জানতে পেরেছি? 51 পেগাসি বির ভর আমাদের জুপিটারের অর্ধেক, কিন্তু এর ডায়ামিটার জুপিটারের দ্বিগুণ। 51 পেগাসি বি তার পালক নক্ষত্রের অনেক নিকটে অবস্থিত এবং এটি তার পালক নক্ষত্রকে একবার আবর্তন করতে 4 দিনের মতো সময় নেয়। 51 পেগাসি বি একটি টাইডালি লক এক্সোপ্ল্যানেট, অর্থাৎ এই এক্সোপ্ল্যানেটটির এক পাশ পালক নক্ষত্রের দিকে মুখ করে থাকে। 51 পেগাসি বি আবিষ্কারের পূর্বে এক্সোপ্ল্যানেট আবিষ্কার করাটা একটি দুরূহ কাজ ছিল। দেখা যেত যে একটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করতে কয়েক যুগ পার হয়ে যাচ্ছে। তাছাড়াও বিভিন্ন নক্ষত্রের অতিরিক্ত উজ্জ্বলতার কারণে এক্সোপ্ল্যানেটদেরকে খুঁজে বের করাটা ছিল বেশ দুরূহ কাজ। কিন্তু বর্তমানে ফিজিক্সের অসামান্য উন্নয়ন এবং বিভিন্ন মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে এক্সোপ্ল্যানেট খুঁজে বের করাটা হয়ে গেছে অনেক সহজ। যেমন রেডিয়াল ভেলোসিটি মেথডকে কাজে লাগিয়ে বিভিন্ন এক্সোপ্ল্যানেটকে খুঁজে বের করা হয়, 51 পেগাসি বি কে এই রেডিয়াল ভেলোসিটি মেথডেই খুঁজে বের করা সম্ভব হয়েছে। এক্সোপ্ল্যানেট আবিষ্কারের এই যাত্রা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে এই আশায় ব্যক্ত করছি।